তো হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা জুডিও গিয়েছিলাম, পার্ক স্ট্রিট জুডিও। তো সেখান থেকে পুজোর জন্য আমি বেশ কিছু ওয়েস্টার্ন ড্রেস কালেক্ট করেছিলাম। তো সেই শপিং ভিডিওটা যারা দেখোনি তাদের কাছে অনুরোধ থাকলো সেই ভিডিওটা দেখে নেওয়ার জন্য। তো সে আমাদের শপিং করার পর আমরা খাবার জন্য একটা খুব বিখ্যাত রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো আজকের পর্বে সেই ভিডিওটাই তোমরা দেখতে পারবে এবং আমার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা চেক করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমরা চলে এসেছি আউদে। তো অনেক দিন থেকেই আমাদের আউদে খাওয়ার খুব ইচ্ছা ছিল আর সময় সুযোগ দুটোই হয়ে উঠছিল না। তো আজকে আমরা বাড়ি থেকে প্ল্যান করে গিয়েছিলাম যে শপিং করার পর আউদে যে আউটলেটটা আমাদের চোখের সামনে পড়বে সেটাতেই আমরা ট্রাই করব। কারণ মোটামুটি দেখো, এই এই ধরনের রেস্টুরেন্ট, চেঞ্জ অফ রেস্টুরেন্ট যাদের, তাদের প্রত্যেকটা রেস্টুরেন্টের থিমও এক থাকে, খাওয়া দাওয়াও এক থাকে, মোটামুটি শেপের কোয়ালিটিও এক থাকে। তো সেই মতো আমরা চলে এসেছি আর বাড়িটা দেখলাম একটু ফাঁকা ফাঁকাই ছিল, কারণ এটা একটু সাইডে, ব্যাক সাইডে। তো তারপরে আমরা বাইরে ওয়েট করছিলাম আর বাইরেটার থিমটাও না খুব একদম নবাবী থিম, একদম বসে বেশ ভালোই লাগছিল। ওদের বাইরে একটা বেঞ্চ পাতা ছিল। তো তারপর কিছুক্ষণ ওয়েটিং করার পর আমাদেরকে ভেতরে নিয়ে গেল। তো ভেতরে গিয়ে আমরা পুরো অ্যামেজ হয়ে গেছি। মানে একটা জায়গায় তুমি যখন টাকা পে করছো শুধু খাবার জন্যই নয়, দেখো বাড়িতেও অনেক ভালো ভালো খাবার বানানো যায় এবং তার টেস্টও অনেক বেশি রেস্টুরেন্ট থেকে ভালো হয়, কিন্তু রেস্টুরেন্টে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ওদের প্রেজেন্টেশন, রেস্টুরেন্টের একটা পরিবেশ, ওদের বিহেভিয়ার, সব কিছু। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রথম থেকেই আমাদের বেশ ভালো লাগছিলো আর আমরা দুজনে খুব খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু দেখছিলাম। আর ওদের মোটামুটি সব থিমটাই পুরোটাই ব্ল্যাকের ওপর ছিল, একটা উডেন কালার, নবাবের যেটা আর কি আগেকার দিনে ব্যবহার করা হতো। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সব কিছু তামার বাসন ওখানে, কোনো কিছু প্লাস্টিক বা স্টিল এই ধরনের জিনিস ইউজ করা হয়নি। তো তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম আর রেডের সাথে এই রেড সোফাগুলোও আমার খুব ভালো লাগছিলো, চারিদিকে মিরর দেওয়া ছিল। তবে প্রথমেই আমরা নিয়েছিলাম আফগানি চিকেন, তো আফগানি কাবাব, আফগানি কাবাব এটা উইথ বোন ছিল আর এরকম লাচ্ছা পেঁয়াজ দিয়েছিলো, অনিয়ন স্যালাড যেটা হয় আর রায়তা, বিভিন্ন ধরনের ওটা ইন হাউস রায়তা যেগুলো থাকে সেগুলোর সঙ্গে কমপ্লিমেন্টারি ছিল। তো বাড়িতেও আমি আফগানি চিকেন করি, মোরালেস টেস্ট আমাদের একই লেগেছে, কিন্তু তোমাদের বারবারই প্রথমেই যেটা বললাম সেটা হচ্ছে প্রেজেন্টেশন, ওদের বিহেভিয়ার এবং প্রেজেন্টেশন ভীষণ ভালো ছিল। আফগানি চিকেনটা বাড়িতে ঠিক এরকমই টেস্ট হয় বা এর থেকেও হয়তো বেটার হয়। তো আমরা দুজনে বেশ গল্প করতে করতে, সারাদিন খাওয়া হয়নি সেই একটা খিদে প্রচণ্ডভাবে ছিল আর এনজয় করছিলাম। আর একটা জিনিসও ভালো লাগলো যে খুব বেশি ওরা ওয়েট করায়নি, আমরা খাবার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলো। আর একটা জিনিস ছিল, প্রচণ্ড খাবারটা টেস্টি ছিল, মানে টাটকা টাটকা খাবার খেলে দেখবে সবসময় তুমি বুঝতে পারবে যে এটা বাসি না টাটকা, কোনো অ্যাডেড ফ্লেভার ছিল না। আফগানি চিকেনের যেটা বৈশিষ্ট্য, একটা স্মোকি ফ্লেভার ছিল তার সাথে প্রচণ্ড টেস্ট। তো আমরা অর্ডার দেওয়ার সময় বলে দিয়েছিলাম যে স্টার্টারটা আমাদের একটু আগে তাড়াতাড়ি দিয়ে দেবেন, কারণ মেন কোর্সের সঙ্গে স্টার্টার একসঙ্গে সার্ভ করলে না খুব হজপজ হয়ে যায় জিনিসটা। তো তারপরে আমরা যেটা ওদের নিয়েছিলাম সেটা হচ্ছে হান্ডি বিরিয়ানি, মানে আউদের আউদ স্পেশাল হান্ডি বিরিয়ানি। তো একটা বিরিয়ানিতেই আমাদের দুজনের এনাফ, কারণ প্রচুর কোয়ান্টিটি ছিল এবং হান্ডিটা নিয়ে চলে গিয়েছিলো তাই, নাহলে হান্ডিটার এত সুন্দর ডেকোরেশন ছিল হান্ডিটাতে, মানে মাটির পট আর কি ওরা ইউজ করেছিল। আর এই বিরিয়ানিটিতে তবে কোনো আলু ছিল না, ডিম ছিল আর চিকেন ছিল। তো আমরা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আর এর মধ্যে কোনো রকম কোনো বেরেস্তাও ছিল না, যেটা আমি খেয়াল করছিলাম, কারণ যেহেতু আমি নিজে বাড়িতে বিরিয়ানি বানাই তো বিরিয়ানির এই ডিটেলসগুলো আমি এখন বুঝতে পারি, কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল। তো কোকোর বাবা বলছিল আমি এতটা খেতে পারবো না, মানে একটা নিয়ে আমাদের দুজনেরই বেশি হয়ে যাচ্ছিলো, তো আমাকে বলছে নিয়ে নাও। যদিও আমি রাইসের কোয়ান্টিটি খুব কম খাই, তো বিরিয়ানি বলে একটু নিয়েছিলাম, তার মধ্যে ও আবার আমাদের দিয়ে দিচ্ছে দেখো। আর আমরা একটা অনিয়ন স্যালাড নিয়েছিলাম আর যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন চাপ। তো কোকোর বাবা চিকেন চাপের বরাবরই ফ্যান, তার সাথে আমারও ভীষণ ভালো লাগে। তো চিকেন চাপটা এত ভালো ছিল, মানে কোকোর বাবা এটাই বারবার বলছিল যে দেখো এত ভালো চিকেন চাপ বাড়িতে তো সম্ভবই না, সত্যিই সম্ভব না, বিরিয়ানি এর থেকেও ভালো বাড়িতে সম্ভব, আর কিন্তু চিকেন চাপটা এত ভালো ছিল যে বারবার ফিরে আসতে হবে চিকেন চাপের জন্যই।
তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বুঝতেই পারছো। তো শেষে এরকম মিচড়ি মৌড়ি এইসব একটা দিয়েছিল, আর আমাদের দুজনের মিলিয়ে সব কিছু মিলিয়ে বিল হয়েছিল 1500 মতো, তো মোটামুটি বাজেটেই আছে। ওদের খাওয়া এত ভালো ছিল, উফ কি বলবো, মানে অনেক দিন পর মানে ভেতর থেকে একটা ফিলিংস আসছে যে না খুব ভালো জায়গায় একটা কিছু খেলাম আর আমার টাকাটা জলে যায়নি। মানে হয় না যে কি খেলাম রে বাবা কিছু বুঝতেই পারলাম না, টাকাটা শুধু চলে গেল। যেমন লাস্ট টাইম একটা খুব বিখ্যাত রেস্টুরেন্টের নাম বলবো না আমি, তো খেয়েছিলাম সেখানে, মানে খেয়ে আমরা স্যাটিসফাইড নই যে এর থেকে ভালো চিকেন তো আমি বাড়িতেই বানাই বা এর থেকে ভালো বিরিয়ানি তো আমি বাড়িতেই বানাই, এরকম হয়েছিল। আর অনেক দিন পর কোনো একটা বিরিয়ানি খেলাম যেটা মানে অনেক দিন পর্যন্ত মনে থাকবে। আর চিকেন চাপ সত্যি এটা বাড়িতে বানানো সম্ভব নয়, ওদের মতো চিকেন চাপ। আর আমরা আফগানি কাবাব নিয়েছিলাম, তোমাদের বললামই আফগানি কাবাবটাও একদম যেরকম সেম বাড়িতে টেস্ট হয় ওরকমই হয়েছিল। মানে ইটস টেস্ট লাইক হোম বাট অ্যাটমসফিয়ারটাই পুরোপুরি আলাদা, তো দারুণ এক্সপিরিয়েন্স। আমি অবশ্যই রেকমেন্ড করবো যাদের আউদে যাওয়ারনি এর আগে, তো যদি ভাবছো যে প্ল্যানিং করছো যে মোগলাই খাবার খাবে কোন রেস্টুরেন্টে যাবে, তো আমি আউদ তোমাদের অবশ্যই সাজেস্ট করবো। আর কলকাতার যে একটা মানে অথেন্টিক বিরিয়ানি অথেন্টিক চাপ যে ইয়েটাকে সেটাকে ওরা ধরে রেখেছে, বাকিগুলো সবই যেন কেমন হচপচ হয়ে যায়। কোনো জায়গায় গিয়ে চাপ ভালো তো কোনো জায়গায় বিরিয়ানি ভালো, বিরিয়ানি তো সত্যি আমার কোনো জায়গায় ভালো লাগে না, কিন্তু আউদের বিরিয়ানি সত্যিই খুব ভালো লাগলো, প্রচণ্ড ভালো টেস্ট। আর স্টাফ বিহেভিয়ারও খুব ভালো, খুবই ভালো, মানে ওদের স্টাফ বিহেভিয়ার আর ওভারঅল 100-এ 100 আমি বলবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর যারা আমার এই ব্লগেরই সাথে যারা জুডিও আমরা ভিজিট করেছিলাম, তো জুডিওর ফুল ব্লগটা তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো, বা আমি আই বাটনে এর লিঙ্ক দিয়ে দিলাম সেটা দেখে নিও, সেখানে ক্লিক করে ভালো লাগবে। পুজো শপিং আরও আছে, আমি শাশুড়ি মার সাথে শাড়ি শপিং করতে গেছিলাম সেটাও দেখে নিতে পারো, তো এখন কী কী চলছে সেগুলো তোমরা বুঝতে পারবে। তো যারা চ্যানেলটা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে, টাটা।